আজকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হচ্ছে দীক্ষা দান। আমি ছোটবেলা থেকে শুনে আসছি দীক্ষা দেওয়া, শুনেছি যে দীক্ষা না নিলে জীবন যেন সম্পূর্ণই হয় না, দীক্ষা না নিলে ভগবান তার পুজো গ্রহণ করে না, এরকম শুনে এসেছি। দীর্ঘদিন ধরে আমি এটা নিয়ে ভেবে চলেছি এবং অনেক গবেষণাও করেছি। গবেষণা করে আজকে যেটা দারুণ একটা বিষয় উপনীত হয়েছি সেটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করছি, দীক্ষা। এই যে বলে দীক্ষা দেওয়া, গুরু তার শিষ্যকে দেয় দীক্ষা, কানে একটা মন্ত্র দিয়ে দেয় ফুস করে, কি হয় তাতে? কোনো কি জীবনে পরিবর্তন হয়? আমি তো দেখিনি কারোর জীবনে কোনো পরিবর্তন হতে। শয়ে শয়ে লোক, হাজারে হাজারে, কাতারে কাতারে লোক দীক্ষা নেয় বিভিন্ন বিভিন্ন নিজেদের পছন্দ মতো গুরুর কাছে। YouTube ভিডিও মে ক্যা করতে উসে সাবস্ক্রাইব করনা না ভুলে। কিন্তু তার ফল কিছুই হয় না। যে লোকটা আগে যেমন ছিল দীক্ষা গ্রহণ করার আগে, দীক্ষা গ্রহণ করার পরেও একই তার অবস্থা, তার মানসিক শারীরিক কোনো পরিবর্তন নেই। তাহলে কেন এই দীক্ষা দেওয়ার প্রচলন রয়েছে সেই সুদূর, সেই প্রাচীন ভারতবর্ষ কাল থেকে? দীক্ষা আসলে কি জিনিস? দীক্ষা নিলে কি হয়? দীক্ষা একটা মন্ত্র দেওয়া হয়। কি সেই মন্ত্র? আমি যেটা দেখেছি, যেটা গবেষণা করে বুঝেছি, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুর্বলতা জায়গা রয়েছে। সেই দুর্বল জায়গাকে মন্ত্র দ্বারা উজ্জীবিত করা যায়, এবং সেই মন্ত্র যদি ঠিক ঠিক সেই লোককে ব্যক্তি হিসাবে, মানে এর জন্য এই মন্ত্র, ওর জন্য ওই মন্ত্র, তাহলে তার জীবনে কিন্তু 70-85% আমূল পরিবর্তন হতে আমি দেখেছি। এবং এই দীক্ষা কি করে বুঝব যে এই ব্যক্তির এই মন্ত্র লাগবে? তার জন্য তার কিন্তু ঠিকুজি গোষ্ঠী দেখতে হবে, বেশ কয়েকদিন সময় নিতে হবে, তারপরে বোঝা যাবে যে এই ব্যক্তির এই মন্ত্রটাই তার জন্য কার্যকরী, জীবনে কি বলে কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং ওই ব্যক্তিকে যদি তার নির্দিষ্ট মন্ত্র জপ করতে দেওয়া হয় খুব অল্প দিনে, খুব অল্প দিনে, 6 মাস থেকে 1 বছরের মধ্যে সে নিজে পরিবর্তন বুঝতে পারবে, তার জীবনে অনেক অনেক পরিবর্তন ঘটবে এবং ঘটেছে, দেখা দিয়েছে। সেই জন্যই আমি আজকে এটা নিয়ে আলোচনা করছি। তো যারা এই কাতারে কাতারে লাইন দিয়ে যাচ্ছে, একটা করে ফুস করে মন্ত্র দিচ্ছে, যার মধ্যে কোনো বৈজ্ঞানিক আধার নেই, যার মধ্যে কোনো শাস্ত্রের কোনো নির্দেশ নেই যে এইভাবে দীক্ষা দেওয়া, সেটা কিন্তু একেবারে অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত, এবং শুধু এটা ব্যবসায়িক স্বার্থেই তৈরি করা এবং নিজের গুরু শিষ্য চালা চামুণ্ডা তৈরি করার একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া হয়েছে। তো আমি তাদেরকে ভিডিওটা পৌঁছে দিতে চাইছি যারা দীক্ষা সম্বন্ধে জানতে আগ্রহী এবং দীক্ষা নিতে আগ্রহী। তো আমি বলবো, দীক্ষা নেওয়ার আগে নিজের ঠিকুজি গোষ্ঠী যদি কোনো গুরু আপনাদের থেকে চেয়ে নেয়, চেয়ে নিয়ে দেখে যে ঠিক আছে আমাকে দাও, আমি দেখে নিই কটা দিন যে তোমার জন্য কোন মন্ত্র উপযোগী হবে, সেই মন্ত্র আমি দেখে নিই, দেখে নিই তোমাকে আমি দীক্ষা দেব, তাহলে জানবে সেটাই কিন্তু আসল দীক্ষা হবে। এবং সেই দীক্ষার ফলেই কিন্তু জীবনে পরিবর্তন আসবে, এবং জীবনে যে অরবিট হয়, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে, যারা নিজের অরবিট অর্থাৎ নিজের কক্ষপথে চলছে, তো মানুষের কেন হবে না? মানুষেরও অরবিট রয়েছে, কক্ষপথ রয়েছে। যারা এখনো পর্যন্ত জীবনের কক্ষপথ খুঁজে পায়নি, তারা কিন্তু ওই দীক্ষা মন্ত্রের সাহায্যে কিন্তু নিজের অরবিট বা কক্ষপথ পেয়ে যাবে। যখনই কেউ নিজের অরবিটকে পেয়ে যায়, তার জীবনে যা পাওয়ার সে সব পাবে, তাকে কেউ আটকাতে পারে না, এটা তার ভবিতব্য। তো দীক্ষা মন্ত্র মানুষের ভবিতব্যের দিকে নিয়ে চলে, তখন জীবন আনন্দে ভরে ওঠে। যদি দীক্ষা মন্ত্র ঠিক না হয়, তাহলে জীবনে কিছুই লাভ হয় না, কিছুই হাসিল হয় না, ব্যর্থ একটা জীবন, সেই গতানুগতিক জীবন আমরা বয়ে গেল।